হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2021 বাইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হবে 25 জুলাই থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, অনলাইনে প্রাথমিক আবেদন 25 মে দুপুর 12টা থেকে প্রাথমিক আবেদন শুরু হবে এবং 9 জুন রাত 12টা পর্যন্ত এটি চলবে, ঠিক আছে? এছাড়াও বন্ধুরা, প্রথম বর্ষবর্তী পরীক্ষার চূড়ান্ত আবেদনের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। তো চূড়ান্ত আবেদন হচ্ছে 15 জুন দুপুর 12টা থেকে শুরু হবে এবং শেষ হবে 28 জুন রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? তো এগুলো হলো প্রাথমিক আবেদনে যারা নির্বাচিত হবে তাদের চূড়ান্ত অনলাইন আবেদন, ঠিক আছে? তারপর বন্ধুরা, 25 জুলাই সি ইউনিটের ভর্তি পরীক্ষা বিজ্ঞান, তারপর 26 জুলাই এ ইউনিট মানবিক বিভাগের পরীক্ষা, তারপর 27 জুলাই বি ইউনিট বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা, ঠিক আছে? তারপর বন্ধুরা, 21-22 শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক সমমান শ্রেণীতে সকল ইউনিটের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্ণমান 100, পরীক্ষায় পাশ নম্বর 40। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা 4 শিফটে অনুষ্ঠিত হবে। শিফট অনুযায়ী প্রতিদিন সকাল 9টা থেকে 10টা, 11টা থেকে 12টা, দুপুর 1টা থেকে 2টা এবং বিকেল 3:30 থেকে 4:30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি সংক্রান্ত সর্বশেষ আপডেট। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দিব। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।